আজকে আপনার পাশের বাড়ির একটা ছেলে বিদেশ গিয়েছে, খুব ভালো থাকে, কিছু মানুষ আছে তার সহ্য হয় না। অমুকের ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, একটা ভালো চাকরি পেয়েছে, ওর পরিবারটা খুব সুখে যাচ্ছে, সে সুখে কেন থাকুক, কিছু মানুষ রূপী দুষ্ট শয়তান আছে তাদের সহ্য হয় না, ঠিক না? এই মসজিদের খতিব সাহেবের বয়ান শোনার জন্য এত মানুষ এত অল্প সময় থাকে, পাশের মসজিদে তো বয়ান হয়, এত মানুষ হয় না কেন? খতিব সাহেবের পিছনে লাগে এমন মানুষ নাই, এটা হিংসা। এই রজনীতে আল্লাহ মাফ করবে না, সাবধান, হিংসা করা যাবে না। ভাই আমার একটা ভাই ভালো করছে, এই ভাইটা ভালো করুক। একজন ভাই আলোচনার জগতে মাহফিলে খুব ভালো আলোচনা করে, ভাইয়ের ব্যাপারে সুনাম করবো, আমি আমার বয়ানে এত মানুষ হয় না, আমার ভাইয়ের বয়ানে এত মানুষ হয়, তার ডাকে এত মানুষ আছে, আল্লাহ আমার ভাইকে দিয়ে দিনের খেদমত নি, এটা বলা যায় না? কথা বলা বলা যায় না? সমাজে একজন মানুষ ভালো আছে, একটা পরিবার ভালো আছে, ইস আমার পরিবারটা যদি ওদের মতো হতো, ছেলেদেরকে বলবেন বাবারা এদের মতো হও, উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, পজিটিভ ভাববেন। আমরা শুধু এখন নেগেটিভের মাঝে আছি, এমন ধারণা করলে, এমন জীবন অতিবাহিত করলে আল্লাহর কাছ থেকে এই লাইলাতুন নিসফিন শাবান শবে বরাতের রজনীতিও মাপ পাওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকে জানি আমাদের সামনেই রমাদান চলে আসছে, রমাদানের পূর্ববর্তী মাসের নাম কি একটু সকলে বলি, মাসের নাম কি? শাবান মাস। আমরা গত কয়েক জুমা আগে রজব মাসের গুরুত্ব নিয়ে কিছু কথা বলেছিলাম, মনে আছে? শাবান মাসের গুরুত্ব নিয়ে যদি কথা না বলি, আমার ভাইদেরকে মোবাইলে যেরকম ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক তো দ্রুব? আমরা যখন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি জাতির কাছে বারবার বলেন, বারবার বলেন, বারবার যখন একটা কথা জাতির কাছে বলা হবে, জাতির জেহেনের মাঝে কলবের মাঝে ওই কথাটা কি হয়ে যাবে, গেঁথে যাবে। যখন কথাটা গেঁথে যাবে তখন কথাটার উপরে আমল করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো সহজ করে দেওয়ার জন্যেই আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা এই শাবান মাস, এই মাসের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র এই বিষয়ে আমরা আজকে কথা বলবো না, এটা হচ্ছে আমাদের প্রাসঙ্গিক বিষয়, আমাদের মূল বিষয় সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনার মধ্য দিয়ে জানবো। এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে কি মাস? শাবান মাস। দেখা যায় কি, রজব মাসে আমাদের ইবাদতের একটা ধুম পড়ে, ইবাদতের কি পড়ে? ধুম পড়ে। দেখা যায় মাঝখানে আমাদের মাঝে একটু ধীর গতি চলে আসে, অলসতা চলে আসে। রজব মাসকে যেভাবে আমরা কাটিয়েছি, দেখা যায় শাবান মাসে সেভাবে কাটানোর মতো ইচ্ছা শক্তি আমাদের কাছ থেকে কি হয়ে যায়, হারিয়ে যায়, যার কারণেই মূলত আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, এই শাবান মাস এমন একটি মাস, এই মাসের মাঝে বিশ্ব নবী, সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটা জীবনে রমাদান মাস ছাড়া যেই মাসের মাঝে সবচেয়ে বেশি রোজা রেখেছেন ওই মাসটা হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সারাটা জীবনে নবীজি রমাদান মাস ছাড়া যেই মাসে বেশি রোজা রেখেছেন সেই মাসের নাম কি? এতটুকু বোঝা গিয়েছে, মনে থাকবে সকলের? কোন মাসে নবীজি বেশি রোজা রেখেছেন রমাদান ছাড়া? একটু আবার বলি, কোন মাস? শাবান মাস। এখান থেকে আমাদের মেসেজ কি, আমরা এই মাসে বেশি বেশি কি রাখব? রোজা রাখব। এই মাসে বেশি বেশি কি রাখব? প্রিয় ভাইয়েরা, সিজনাল ফলের একদাম, আনসিজন ফলের আরেক দাম। সিজনে যেই ফল আসে ওই ফলের দাম যত না হয়, আনসিজনে যেই ফল আসে ওই ফলের দাম তার চেয়ে কি হয়? আচ্ছা প্রশ্ন হলো, দোনোটাই তো একই ফল, একটার দাম এক সময় কম আর এক সময় বেশি কেন? যেই জিনিস সব সময় অ্যাভেলেবেল, সহজলভ্য পাওয়া যায় ওই জিনিসের দাম কমে যায়। রমাদান মাসে সবাই রোজা রাখে, ওই সময় আপনিও রোজা রাখছেন, রোজা রাখতে কোনো কষ্ট হয়? সবাই তো রাখছে, ওই ধারাবাহিকতা আপনার মাঝে রাখার জন্য একটা উৎসুক ভাব তৈরি হয়, কিন্তু রমাদান বহির্ভূত রোজা কিন্তু খুব কম পাওয়া যায়, ঠিক না? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জাগতিক জীবনে
সিজনাল ফলের এক দাম আর সিজন ফলের আরেক দাম ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কিছু কিছু সময় বেঁধে দিয়েছেন যেই সময়গুলোর মাঝে গোলাম যদি নেক আমল করে ওই নেক আমলের দাম আল্লাহর কাছে বেড়ে যায় কেননা ওই সময়ের মাঝে কেউ সিয়াম পালন করে না জাগতিকভাবে রমাদান মাসে মানুষ সিয়াম পালন করে সকলেই রোজা রাখে আমিও রাখলাম কিন্তু শাবান মাসের মাঝে সব মানুষ রোজা রাখে না ওই সময় যদি রোজা রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি শ্রেষ্ঠ বান্দা পরিগণিত হবেন হাদিস শরীফ থেকে শুনুন হযরতে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ মুসলিম শরীফের হাদিস হযরতে আবু সালামা বলেন আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম আমি বললাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা আপনি নবীর সাথে দাম্পত্য জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন নবীর জীবনের রমাদানের রোজা ছাড়া অন্য সময় রোজা রাখার ধরনটা কেমন ছিল যদি বলতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়ালাম রাআহু সাঈমান মিন শাহরিন কাত্তুন আকসারা সিয়ামিহি মিন শাহরি শাবান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য সময় রোজা রাখতে দেখতাম তবে আমি দেখেছি শাবান মাসে রমাদান পরবর্তী সময়ে যে রকম নবীজি রোজা রেখেছেন অন্য সময় এমন রোজা নবী রাখেন নাই মা আয়েশা বলেন কানা ইয়াসুমু শাবানু কুল্লাহ ইল্লা কলিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রায় পুরো মাস রোজার মধ্য দিয়ে কাটাতেন এজন্য প্রিয় ভাইরা সংকল্প করুন আমি এই শাবানে আমার এই জীবনের এই মুহূর্তে আমি নিয়ত করলাম এই শাবানের পুরো মাসের মাঝে আমি সর্বোচ্চ রোজা রাখার চেষ্টা করব নিয়ত করা যাবে ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম আল্লাহ আমাকে তৌফিক দিন সকল বলি আমিন আপনারা নিয়ত করুন আল্লাহ আমি রোজাতে কাটাবো একটু নিয়ত করুন আল্লাহ আমি রোজাতে কাটাবো আল্লাহ কবুল করুন সকল বলি আমিন পারা যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই শাবান মাসে রোজা রাখার গুরুত্ব এত বেশি কেন নবীজি রমাদানের পরে শাবানে কেন এত বেশি রোজা রাখতেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর আমার উম্মত যত আমল করে ওই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের মাঝে রবের কাছে নিয়ে যাওয়া হয় ওই মাসটা আর কোন মাস নয় ওই মাস হলো শাবান মাস হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন নাসাই শরীফের মাঝে হাদিসটি পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই শাবান মাস এমন একটি মাস এই মাসের মাঝে গোলামের নেক আমলগুলি রবের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় ওয়াহুয়া শাহর এটি এমন একটি শাহর ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়াহুয়া সায়েম আমি চাই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক আমলগুলি রবের কাছে এভাবেই যাক যেই অবস্থায় আমি আল্লাহর ভালোবাসায় রোজা রেখেছি প্রিয় ভাইরা এই জন্য আমাদের আমলনামা রবের কাছে পেশ করা হবে আমরা কি চাই না ওই সময় রবের কাছে আমাদের নামটা ভালোদের তালিকায় থাকুক কথা বলেন চাই না সকলেই চাই সকলেই চাই বাবার প্রিয় হতে সকল ছাত্রই চায় ওস্তাদের কাছে সুদৃষ্টি সম্পন্ন হতে এই জন্য জাগতিক জীবনে আমরা সকলেই যেটা চাই রবের কাছে সেটা চাওয়া কি আমাদের কাম্য না কথা বলেন ভাইয়েরা কাম্য না শুধু তাই নয় এই রজব মাসের মাঝে এমন একটি রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামদেরকে দিয়েছেন যে গোলাম ওই রজনীর মাঝে রবের বন্দিগি করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের গুনাহগুলি মাফ করে দেবেন সেই রজনী হচ্ছে শবে বরাতের রজনী হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন সুনান ইবনে মাজার মাঝে হাদিসটি পাওয়া যায় মা আয়েশা বলেন এক রজনীতে নবীজি আমার সাথে থাকার সময় হলো নবীজি আমার কাছে আসলো রাত্রিবেলায় আমি এবং রাসূল ঘুমিয়ে গেলাম
রাত যখন গভীর হয়ে গেল আমি আমার বিছানার মাঝে নবীজিকে খুঁজতে পেলাম না, না পেয়ে আমি খোঁজার জন্য বের হয়ে গেলাম, না জানি নবীজি আমাকে ছেড়ে অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি সকল স্ত্রীর ঘর খুঁজলাম, কোনো ঘরের মাঝে নবীজিকে পেলাম না। খুঁজতে খুঁজতে আমি রওনা হয়ে গেলাম জান্নাতুল বাকির দিকে। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম নবীজি গোরস্থানের সামনে দাঁড়িয়ে অজর নয়নে আল্লাহর কাছে কাঁদছেন। আমি দেখতে পেয়ে আর নবীকে ডিস্টার্ব করলাম না। আমি যখন চলে আসব ওই সময় নবীজি আমার অনুভবতা অনুভব করলেন। অনুভব করার পরে আয়েশাকে বললেন, আয়েশা রে তুমি কি ভাবো আমি নবী হয়ে তোমার প্রতি জুলুম করব? আয়েশা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া। আয়েশা আজকে এমন একটা রজনী, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের আকাশে অবতরণ করবেন। ফায়াগফিরু লিজামিয়া খালকি, আল্লাহ তার সমগ্র গোলামদেরকে মাফ করে দিবেন। কেমন করে মাফ করবেন? আদাদা আশ্রি গনামিকাল, বনি কালাব গোত্রের মাঝে যতগুলা বকরি আছে ওই বকরির গায়ে যতগুলা পশম আছে ওই পশমের চেয়ে অধিক পরিমাণ গোলামকে আল্লাহ মাফ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করবেন সকল গোলামকে, ইল্লা লি মুশরিকি নাও মুশাহিনিন, তবে যারা মুশরিক আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে এবং যারা হিংসুক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দেবে। প্রিয় ভাইরা হিংসা করবেন? হিংসা করা যাবে না। আজকে আপনার পাশের বাড়ির একটা ছেলে বিদেশ গিয়েছে, খুব ভালো থাকে, কিছু মানুষ আছে তার সহ্য হয় না। অমুকের ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, একটা ভালো চাকরি পেয়েছে, ওর পরিবারটা খুব সুখে যাচ্ছে, সে সুখে কেন থাকুক? কিছু মানুষ রূপী দুষ্ট শয়তান আছে, তাদের সহ্য হয় না, ঠিক না? এই মসজিদের খতিব সাহেবের বয়ান শোনার জন্য এত মানুষ এত অল্প সময় থাকে, পাশের মসজিদে তো বয়ান হয়, এত মানুষ হয় না কেন? খতিব সাহেবের পিছনে লাগে এমন মানুষ নাই, এটা হিংসা। এই রজনীতে আল্লাহ মাফ করবে না, সাবধান, হিংসা করা যাবে। অনেক মানুষ দেখা যায় তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, দীর্ঘক্ষণ সেজদায় কাটায়, কিন্তু সে যখন মানুষের সাথে কথা বলে তার দিলের মাঝে হিংসায় ভরপুর, বিন্দুমাত্র অন্য মুসলমানের প্রতি তার ভালোবাসা, এমন হওয়া যাবে না, এই নামাজ আপনার কাছে আসবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য প্রিয় ভাইরা শিরিক করা যাবে না, হিংসা করা যাবে। এরে ভাই আমার একটা ভাই ভালো করছে, এই ভাইটা ভালো করুক। একজন ভাই আলোচনার জগতে মাহফিলে খুব ভালো আলোচনা করে, ভাইয়ের ব্যাপারে সুনাম করবে, আমি আমার বয়ানে এত মানুষ হয় না, আমার ভাইয়ের বয়ানে এত মানুষ হয়, তার ডাকে এত মানুষ আছে, আল্লাহ আমার ভাইকে দিয়ে দিনের খেদমত নিক, এটা বলা যায় না? কথা বলা বলা যায় না? সমাজে একজন মানুষ ভালো আছে, একটা পরিবার ভালো আছে, ইস আমার পরিবারটা যদি ওদের মতো হতো। ছেলেদেরকে বলবেন বাবারা এদের মতো হও, উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, পজিটিভ ভাববেন। আমরা শুধু এখন নেগেটিভের মাঝে আছি, এমন ধারণা করলে, এমন জীবন অতিবাহিত করলে আল্লাহর কাছ থেকে এই লাইলাতুন নিসফি শাবান শবে বরাতের রজনীতেও মাপ পাওয়া যাবে না। প্রিয় ভাইরা এই লাইলাতুন নিসফি শাবানের রজনীতে বেশি বেশি নেক আমল করবেন, দিনের বেলায় রোজা রাখবেন, রাতের বেলায় আল্লাহর কাছে দুই রাকাত করে করে নফল নামাজ পড়ে দোয়া করবেন। এই লাইলাতুন নিসফি শাবানে নির্দিষ্ট কোনো নামাজ নাই, চাইলে আপনি তসবিহ হাত আদায় করতে পারেন, চাইলে আপনি সালাত ও তসবিহের নামাজ আদায় করতে পারেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি কি আপনাকে এমন একটি নিয়ামত উপহার দিব না যে উপহারটুকু পালন করার মধ্য দিয়ে আল্লাহ আপনার পূর্বের পরের সগীরা কবিরা জানা অজানা সমগ্র গুনাহ মাফ করে দেবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সেই আমলটার কথা বলে দিন যে আমলটা করলে প্রকাশ্য প্রকাশ্য জানা অজানা সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেওয়া হবে, সে আমলটার নাম কি? নবীজি বললেন সে আমলটার নাম হলো সালাতুত তাসবিহ। কিসের নামাজ? সালাত তাসবিহের নামাজ। বাসায় যাবেন, সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, বাংলায় লিখে সার্চ দিবেন সালাতুত তাসবিহ নামাজ আদায়ের পদ্ধতি, সালাতুত তাসবিহ নামাজ আদায়ের পদ্ধতি, সেখানে সার্চ দেওয়ার পরে দেখবেন গুগলে আপনার কাছে চলে আসবে, স্ক্রিনের মাঝে ক্লিক করবেন দেখবেন একটা পেজ আসবে, ওই পেজের মাঝে কিভাবে আদায় করতে হয় পুরো ডিটেইলস লেখা আছে, পড়ে
নিজেও পড়বেন পরিবারকেও পড়ার জন্য নির্দেশ দিবেন নুসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত ও তাসবিহ নামাজ পারলে প্রতিদিন পড়ো না পারলে সপ্তাহে একবার হলেও পড়ো না পারলে মাসে একবার হলেও পড়ো না পারলে বছরে একবার হলেও পড়ো না পারলে জীবনে একবার হলেও পড়ো এই সালাত ও তাসবিহ নামাজ তোমরা ছেড়ে দেবে না পারা যাবে তো ইনশাআল্লাহ এই সালাত ও তাসবিহের চার রাকাত বিশিষ্ট নামাজ এই নামাজের মধ্যে একটা তাসবিহ পড়তে হয় তাসবিহের নাম কি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই এই তাসবিহটুকু প্রতি রাকাতে 75 বার করে পড়তে হয় কতবার 75 বিস্তারিত ওখান থেকে জেনে নেবেন ইউটিউবে বললে অনেকে এগুলো শুনে না দেখা যায় কি সময় নষ্ট এইজন্য আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে গুগলে সার্চ দিলেই বিস্তারিত সামনে চলে আসবে এই দোয়াটুকু রিপিট হবে কখন কিভাবে পড়বেন জেনে আমল করা যাবে তো ইনশাআল্লাহ